Hi friends, good morning. So, কেমন আছো? খুব ভালো আছো? আজকে তো মহা অষ্টমী। তা মহা অষ্টমীর দিন সকাল সকাল একটা ব্লগ নিয়ে বসে পড়েছি। ভাবছি একটু ছোটখাটো ব্লগ করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে অনেক একটু লোকজন আসবে, খাওয়া করবে, আনন্দ করবে। তারপরে মণ্ডপে যাব, পূজা দিতে মা দুর্গার কাছে। অষ্টমীর দিন আমরা মণ্ডপে যাই পূজা দিতে, ষষ্ঠীর দিনও যাই। আজকেও যাব, সবাই মিলে পুজো পুজো দেবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, তোমাদেরও দেখাই আমরা বাড়িতে কী করি। বেশি কিছু করি না, ছোটোখাটো একটা ব্লগ করবো। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো এখন সকালের কাজগুলো আমি সারি, আর দেখো আমি কী কী করছি সকাল থেকে, সারাদিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তুমি তোমার পুজোটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, দেখার অনুরোধ রইল। তা দেখতে থাকো বন্ধুরা, বাই। শুভ শারদীয়া, কিছু শুভেচ্ছা সবাইকে জানাই। তা সবাই পুজোটা খুব ভালোভাবে কাটো, এনজয় করো। তা দেখতে থাকো আমার বন্ধুরা। তা দেখো বন্ধুরা, আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠে কাজগুলো আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই তো আমি কচুগুলো ছাড়িয়ে নিলাম। এটা হচ্ছে কচু, শলা কচু। তো এটাকে আমি বাটবো, বেটে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। দেখো এটা আমি বাটি নিয়ে অঞ্জলিতে ঘষে নিয়েছি। তোমরাও যখন করবে এটা অঞ্জলিতে ঘষে নেবে, খুব ভালো মিশ হয়। তারপরে এটাকে আমি চিংড়ি মাছ থেকে দিয়ে কচু বাটাটা রেডি করবো। তারপর আমি ময়দা মেখে নিলাম। ময়দা মেখে টেকে নিয়ে যাবো মন্দিরে পুজো দিতে। তা আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আবার ফিরে আসছি, টাটা। চলো বন্ধুরা, আজ আমি অঞ্জলি দিতে যাচ্ছি মহাষ্টমীতে। আমি, আমার ননদ, আমার ছেলে, যা সবাই মিলে যাচ্ছি। ওরা কিন্তু দূরে রইনি, তা বেরোলে আমাদের সঙ্গে আলাপ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মা দুর্গার চরণ ধরে করে একবার হরি হরি অষ্টমীর পুজো হলো, তোমাদের তো দেখালাম সেখানে পুজো টুজো হলো, বেশি করতে পারিনি। আমরাও তো অঞ্জলি দিচ্ছিলাম সেই মতো, সেইভাবে সেইভাবে ক্যামেরা আমরা ক্যাপচার করতে পারিনি। তা ওখানে অঞ্জলি দিয়ে চলে এলাম। তা নেক্সট এবার আমরা অষ্টমী, এবারে আমি করি না করি, কী খাওয়া দাওয়া করি সব শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখন তো আমরা সবাই টিফিন করবো, তো দেখো কি টিফিন বানিয়েছি আমরা। আর আমার স্বাদটা কেমন হচ্ছে জানাবে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, তা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকবে। এই সবে এলাম পুজো দিয়ে, সবাই মিলে খুব আনন্দ করে মায়ের কাছে অনুরোধ দিলাম। তা লাস্ট অব্দি কিন্তু আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখতে থাকো, ফলো। Thank you.
থাকো, সুস্থ থাকো। চলো বন্ধুরা, আমি এখন চটপট কাজগুলো রেডি করে নিই, ধুয়ে পরিষ্কার করে নিই। এটা হচ্ছে খাসির মাংস, আর আছে মুরগির মাংস, আর আছে কাতলা মাছ। তো এই মাছটা আজ মাংসগুলো আমি সব ধুয়ে রেডি করে নিয়ে যাব রান্নাঘরে রান্না করতে। তোমাদের দেখাবো আজকে আমাদের বাড়িতে কে রান্না করছে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা বাই। আর এই দেখো ঝিঙে কাটা হয়েছে আর মাছ ভাজা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে গোল হবে পুরো রান্নাটা কমপ্লিট হোক তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই প্রেশার কুকারে কি আছে বলো তো বন্ধুরা মটন আছে, খাসির মাংস আছে, অষ্টমীতে আমাদের খাসি খেতে হয়। চলে এসো বন্ধুরা, আজকে চটপট দেখে নিই মহা অষ্টমী কি কি আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে। প্রথমেই দেখায় ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর কিছু মাছ ভাজা রয়েছে, আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে কচু শাক বাটা। খুব টেস্টি লাগে, খুব সুন্দর লাগে, আমাদের তো খুব ভালো লাগে। আর চলো দেখায় আর কী কী রান্না হয়েছে আজকে, চটপট দেখে নাও। এটা তো এখনও মাংস হচ্ছে, তা পুরো মাংসটা রেডি করেছে, সেটা তোমাদের সামনে নিয়ে আসছি চলো। আর দেখো বন্ধুরা, খাসির মাংস রেডি হয়ে গেছে আমাদের। আমার নন্দাই খুব ভালো রান্না করে, দেখো কালার কি সুন্দর হয়েছে, খাসির মাংস রেডি। আর হচ্ছে এটা হচ্ছে চিংড়ি চিচিঙে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট মতো হয়েছে, খুব টেস্টি হয়েছে, দেখলেই বুঝতে পারছো এটা একটা ঘ্যাট মতো হয়েছে। আর হয়েছে মাছের ঝাল, মাছের ঝালটা হয়েছে কষা কষা করে, আর হয়েছে চিকেনের ঝোল, মুরগির মাংসের ঝোল হয়েছে আজকে মহা অষ্টমীতে। এটাই আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে, তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তা দেখো বন্ধুরা, আমার বাড়িতে বাড়ির ছেলেগুলো সব ঠাকুর দেখতে বেরিয়ে পড়লো দুপুরে খেয়ে দিয়ে বেলাবেলি। আমার দেওরের ছেলে, ননদের ছেলে, আর এটা আমার ছেলে, ওদের সঙ্গে ছাড়ছে আমার ননদেরও দুই মেয়ে। তা তোমাদেরা ঠাকুর দেখে আসুক, তোমাদের সেই ঠাকুরগুলো ভিডিও করে আমি দেখাবো, শেয়ার করবো। টাটা।